নতুন আসছে এই মালগুলা, দেখেন যারা ব্যবসা করে দেখেন এই মালটা, মালটা দেখেন মাত্র ৫০ টাকা, ১২০ টাকা, ১৭০ টাকা, ১৮০ টাকা, ১৯০ টাকা, ১২০ টাকা, ১৮০ টাকা, ১৯০ টাকা, ১২০ টাকা, ১৯০ 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 টাকা, ১৯০
আছে 2 টাকা 50 পয়সা, এই মালগুলো 4 টাকা 4 টাকা, 4 টাকা দেন, এগুলো দেখে আসার দিলেও বাঙবো না, এগুলো 3 টাকা দেখে, আমি 3 টাকা রেট লাগাই, 3 টাকা এদের মালটা 2 টাকা থাকে, 2 টাকা এগুলো 3 টাকা, এগুলো 2 টাকা, প্রচন্ড ডিজাইন আছে, ঠিক আছে, অনেক ডিজাইন। Business BD, your business partner. এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বিপ্লব রামি এন্টারপ্রাইজ থেকে সবাইকে স্বাগতম জানাইতেছি। বিপ্লব ভাই, এতদিন পরে কেন বিজনেস ভিডিওতে তো আপনার ভিডিও দেখতেই পারতেছে না দর্শকরা, এতদিন পর কেন? অনেকদিন পরে ভাই, আমাদের ধরনের ভিডিওটা যখন আমরা অফসেট থাকি তখন আমরা ভিডিওটা করি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আসলে অনেক বিজি ছিলাম তো, আল্লাহ নামে আপনি যখন আগের ভিডিওগুলো ছাড়ছেন অনেক কাস্টমার আল্লাহ নামে পাইছি আলহামদুলিল্লাহ, এই জন্য যখন কাস্টমার চাপ থাকে তখন আমরা ভিডিও করতে পারি না। আচ্ছা ঠিক আছে, একটু অফসেট থাকে, ঈদের বাজার গেল, ঈদের বাজার গেছে, এখন তো কোরবানি চলে আসছে, এই জন্য কোরবানিতে কিছু মাল আসছে, নতুন নতুন কিছু মাল আসছে এবং মালের রেটও কিছু কমছে। আচ্ছা, মূলত আজকে ভিডিওটা কোরবানির জন্য, নতুন যে মাল আসছে সেগুলো, সেই জন্য। ওকে ঠিক আছে, বলবো কি দেখেন প্রথমে, কি নতুন আসছে? এই যে নতুন আসছে দেখেন, ফরিকাকড়া, এই যে মালটা দেখেন, এই মালটা রোজার ঈদে আসছিল, আসছে নতুন, তখন আসছিল 90 টাকা। আচ্ছা, আর এখন বর্তমানে সাদা গোল্ড দুইটা আছে মাত্র 60 টাকা, 60 টাকা মাত্র বর্তমানে, মাত্র 60 টাকা। 60 টাকা কতগুলা? 12 পিসের দাম 60, ডজন 60 টাকা, মাত্র 60 টাকা, এগুলো ডজন 60 টাকা, জানেন ডজন না, 12 পিসের দাম 720 টাকা, 60 টাকা পিস পরে, 60 টাকা পিস পরে, 60 টাকা পিস পরে বর্তমানে এগুলো। এই যে দেখেন এগুলো আছে, আগে অনেকগুলো রেট আছে, এগুলো দেখেন 12 স্টার, এগুলোতে নতুন আসছে মালগুলা, এগুলো স্টার স্টার ব্যান্ড, এই মালগুলো দেখেন, এই মালগুলো আগে আছিল 120 টাকা, বর্তমানে 105 টাকা, 105 টাকা, 105 টাকা, ঠিক আছে। এই মালটা দেখেন, এই মালটা বর্তমানে 105 টাকা, নতুন একটা মাল আসছে মাত্র 105 টাকা পিস, এগুলো এগুলো পিস 105 টাকা, ঠিক আছে। এই এই মালটা তো 16 স্টার, এই মালটা দেখেন, এই মালটা 110 টাকা, এটা স্টারটা বেশি, হিজাব ব্যান্ড, বর্তমানে প্রত্যেক দোকানে মালগুলা মেয়েদের দরকার হয়, বর্তমানে এই মালগুলো চাহিদা বেশি, মাত্র 75 টাকা, নতুন আসছে মাত্র 75 টাকা। এই যে এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে, একটা ডিজাইন আছে 75 টাকা, এই যে এগুলো আছে মাত্র 75 টাকা, এগুলো সব 75 টাকা। মালগুলা দেখেন, এই মালগুলা, এই যে মালটা আসছে দেখেন, এই যে হেয়ার ব্যান্ড, হেয়ার ব্যান্ড থেকে শুরু করলাম, এই মালটা 10 টাকা মাত্র, 10 টাকা মাত্র, 10 টাকা দেখেন, বাচ্চাদের দেখেন, এই দেখেন যারা ব্যবসা করে দেখেন, এই মালটা আমাদের থেকে আপনি পাইকারি বেচতে পারেন মাত্র 35 টাকা, এই মালটা আছে মাত্র 30 টাকা, এটা মধ্যে ডিজাইন আছে, এগুলোর মধ্যে ডিজাইন 30 টাকা মাত্র, ঠিক আছে। এগুলো নতুন আসছে, এই যে মালটা দেখেন, এগুলো আছে হিজাব ব্যান্ড, এগুলো আছে 120 টাকা, এগুলো হিজাব ব্যান্ড অনেকগুলো ডিজাইন আছে, এই মালটা ফুল কাজ করা দেখেন, এই মালটা দেখেন, 100 টাকা কি, 120 টাকা হিজাব ব্যান্ড, আচ্ছা 120 টাকা, বর্তমানে এগুলো চলতেছে। আচ্ছা দেখেন খুব সুন্দর একটা, এটা খুচরা কয় টাকা বিক্রি আছে? খুচরা জানো 180 টাকা 200 টাকা বিক্রি করে, 200 টাকা বিক্রি, খুচরা 180 টাকা 200 টাকা বিক্রি করে, ঠিক আছে। এই যে মাল, এগুলো মালগুলো রেট আগে থেকে অনেক কমে গেছে। ওকে, আপনার দোকানে মানে
কসমেটিক্সে যত আইটেম আছে সবই সব আমাদের কাছে একটা দোকান সাদাবে সব মাল আছে, এই মেডিসিন কসমেটিক সবই আছে। ওকে, এই মালটা দেখেন, এই যে মালটা দেখেন 120 টাকা তাদের মতো। আচ্ছা 120 টাকা। এটা তাজবেন আছে দেখেন, এটা মেদাবা তাজবেন আছে, এটা মেদাবা তাজবেন আছে দেখেন, এই তাজবেন আছে দেখেন, এই তাজ মানে ব্যান্ড তাদের মধ্যে কোয়ালিটি দুটো আছে অলরেডি 30 আইটেম দেখে ফেললাম। কালার আছে, এটাতে গোল্ডেন কালার, এগুলো অনেকগুলো ডিজাইনও আছে। আচ্ছা, কালার আছে শুধু 90 টাকা দেখেন। মানে ব্র্যান্ডের আইটেম কিন্তু এতক্ষণে আমরা 20-25টা দেখে ফেলেছি। ব্র্যান্ডের আইটেমের অভাব না দেখেন, এগুলো ব্র্যান্ড আইটেম। আমরা তো দোকানে একটা একটা কাজ কি একটা তো কাস্টমার বালা করার কারণটা কি, আমার কাছে সব মাল পাওয়া যায়। আবার আমি কি করি, দোকানদার যখন আসে তখন তার মাল দোকানটা সাদা দিই। আচ্ছা, এটা বেকি সিস্টেম দেখেন, মালটা অনেক সুন্দর, মালটা দেখেন, মালটা অনেক সুন্দর দেখেন, মালটা দেখেন, মাত্র 90 টাকা, শুধু 90 টাকা মালটা, ঠিক আছে না? এই মাল শুধু 90। আমাদের দোকানে আসার কাস্টমার বালা করার একটা উদ্দেশ্য, সব মাল পাওয়া যায়, সব আইটেম মাল পাওয়া যায়। এই মালগুলো দেখেন, এই মালগুলো মাত্র 30 টাকা, এগুলো প্রচুর ডিজাইন আছে দেখেন। এই মালটা দেখেন অনেক সুন্দর একটা মাল, এই মালটা দেখেন, এই মালটা 30 টাকা দেখেন, এই মালটা অনেক সুন্দর আছে। সকালে একটা কাস্টমার কাছে এই মাল দিয়ে বিসমিল্লা করছি, খুব রানিং একটা মাল, এই যে মালের ফুলি রেখেছি দেখেন, ফুলি রাখছে পাশে, এই যে মালটা দেখেন, বাহ, মাত্র 30 টাকার মালটা, 30 টাকা পিস, মাত্র 30 টাকা মালটা, 30 টাকা পিস, অনেক সুন্দর মাল। একটা দোকান তখন এই যে আল্লাহ নামে যারা আমার লোক ব্যবসা করছে তারা বলতে পারবো, তারা এবং যারা মাল নিতে আছে এরা বলতে পারবো। আমি কি করি, একটা দোকানদার যখন আসে তারা এক আইটেমের মাল সব দিনা, আমি কি করি কম কম করে তারা সব পুরো দোকানের একটা সাদের মাল দিই। আচ্ছা, যদি বলে বলে আসি বলে দেয় ভাই আমার নতুন দোকান, তখন আমি কি করি দোকানটা তারা সাদা দিনে নিজের দায়িত্বে, এটা এক ডজন, এটা এক ডজন লিপস্টিক এক বক্স, এই কম দামি লিপস্টিক এক বক্স, পাথর বেবি এক পাতা, ফুল বেবি, এগুলো ডিজাইন মিলে তারা একটা ধরনের সাদের মাল দিই। এটা মালটা, এগুলো আমাদের প্রচুর ডিজাইন আছে। এই মালটা দেখেন দুই ফুল হেয়ার ব্যান্ড, এবারে দিকে আসেন, এই যে এই যে নীল কাটার দেখেন, মেয়েদের কি নিয়ে আছে নীল কাটার দেখেন, এটা হচ্ছে 32 টাকা পড়ে, 380 টাকা ডজন। মালটা দেখেন 260 টাকা ডজন নীল কাটার, এটা 24 পিস আছে, 24 পিস হচ্ছে আপনার 260 টাকা, ওই জন্য এটা 130 টাকা 11 টাকা পিস পরে। এই মালটা দেখেন মাত্র 20 টাকা দেখেন, 20 টাকা, এই মালটা মাত্র 20 টাকা পিস, এই যে মালটা মাত্র 17 টাকা পিস, 17 টাকা পিস, এগুলো নীল কাটার, ঠিক আছে। আর এখানে তো খুচরা আইটেমের অনেক কিছু আছে, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। এইবার দেখেন এদিকে আসেন, এদের মালটা দেখেন মাত্র, এগুলো মাত্র 15 টাকা, এগুলো মেয়েদের বেস লাইট, মাত্র 15 টাকা, ঠিক আছে। এগুলো মেয়েদের বেস লাইট দেখেন, আমাদের কাছে প্রচুর আইটেম আছে, আমরা দোকানটা সাদের মাল দিই। এদের মালটা ঝুমকা ছুঁই দেখেন মাত্র 20 টাকা, 20 টাকা, তাহলে 20 টাকা, এই মালটা আবার 10 টাকা দেখেন, বিভিন্ন রেটের মাল আছে, মালটা তো 10 টাকা। এগুলোর মধ্যে কালার আছে, ইয়ে আছে, কালার আছে, এদের এগুলো তো, এগুলো তো সবসময় চলতেছে, এগুলো 5 টাকা, এগুলো চোখের শেডু, এটা 10 টাকা, এগুলো তো সবসময় চলতেছে, এগুলো মালটা সবসময় আমার তো ভিডিও সবসময় করতেছি, ভিডিও মধ্যে মালগুলো, এগুলো দোকান দোকানে লাগবে এইসব মাল। এই যে মালগুলো নতুন আছে দেখেন, এই যে মালগুলো 420 টাকা প্যাকেট, 20 টাকা, এগুলো 30 টাকা, অনেক ধরনের রাস্তার মাঝে 30 টাকা করে বেশি এই মালগুলো, এগুলো 20 কার্ড থাকে। এই যে মালগুলো প্রচুর ডিজাইন আছে, নতুন আছে দেখেন, আবার নতুন আসছে, এগুলো খুব নতুন মাল আসছে দেখেন, এই মালগুলো অনেক সুন্দর সুন্দর মালগুলো আসছে দেখেন, এগুলো সব কোরবানিদের কালেকশন, এগুলো মাত্র 30 টাকা কাট করে মালটা দেখেন। একটা মাল খুললে দেখতে পাবেন অনেক সুন্দর একটা মাল, এগুলো নতুন আছে দেখেন মালগুলো, মানে যারা নতুন ব্যবসা করতে চায় তাদের জন্য মোটামুটি এগুলো নিয়ে ব্যবসা করতে পারে। এগুলো মাত্র দেখেন, মাত্র 20 কাটার দাম হচ্ছে 420 টাকা, 20 কাটার দাম 420 টাকা, এগুলো প্রচুর ডিজাইন আছে, ঠিক আছে। এই মালটা দেখেন, আবার দেখেন এটা মাঝে আবার কম দামে মাল আছে, এই মালটা মাত্র 5 টাকা দেখেন, এটা 5 টাকা, এটা দেখেন 5 টাকা। এরপরে যদি ব্যবসা না, ব্যবসা নাম হয় দাঁড়ার ব্যবসা করে, এটা ধৈর্য ধরতে হবে। কাস্টমার যখন আমাদের প্রতি বিশ্বাস থাকবে, আমার কাছে আসবে, লাভ সীমিত করতে হবে। এই মালটা দেন 5 টাকা, আপনি 20 টাকা বিক্রি করেন, এখন আপনি যদি এই মালটা নিয়ে 50 টাকা বিক্রি করেন, তখন কাস্টমার দেখা যায় আমরা যেখানে এখানে দেখা যায় 40-50 টাকা পাই দেবো, তখন আপনার প্রতি তার যেখানে পাইবে এখানে লই দেবো। আর আপনি যদি 20 টাকা বিক্রি করেন, কাস্টমার আপনার কাছে চলে আসে, সেটাই যে ওখানে রেট কম আছে আমি ওখানে যাই। আর যদি প্রত্যেক দোকানে লাগে আপনার লগে রেট হয়ে যায়, এক রেট হয়ে যায়, তখন কাস্টমার যেখানে আছে এখান থেকে লই লেবো। এই মালটা দেখেন মাত্র 5 টাকা, 5 টাকা, মাত্র 5 টাকা দেখেন। এই মালটা অনেকগুলো কালার আছে, মাত্র 5 টাকা। ওকে, তাহলে মাত্র এগুলো হাতও পরে, মেয়েরা হাতও পরে, চুলও বাঁধো, মাত্র 5 টাকা, ঠিক আছে। এই যে এগুলো, এই যে মালটা মাত্র 10 টাকা, এই যে মালটা মাত্র 10 টাকা। এখন আমার কথা হচ্ছে আপনি যদি কম দামে মাল কিনে কম দামে বিক্রি করেন, সীমিত লাভ করেন, সীমিত লাভ করে দেখা আপনার কাছে কাস্টমার আসবে। আর যারা আমাদের সাথে ব্যবসা করে তারা আমাদের ফোন নাম্বার রাখিয়ে দেয় বা কোনো মালের রেট কাজ আমরা রেট বা বলে দিই। আমার সারা বাংলাদেশে একটা সুনাম আছে যে আমি কাস্টমারে
যদি আপনি দেখা গেছে নতুন একটা নতুন অবস্থা একটু ফুজি লাগে, প্রথম অবস্থাটা দোকানটাই খালি, কোনো মাল থাকে না। মাল না থাকার কারণে দেখা যাচ্ছে প্রথমত সম্পূর্ণ আইটেম নিজে একটু ফসে লাগে, পরবর্তীতে দেখা গেছে মাল যেগুলো আছে এগুলো তার নেওয়া দরকার, যেটা শেষবে এটা নিবো, যেটা শেষবে এটা নিবো। এই যে মালগুলো দেখেন, এই যে মালগা মাত্র পাঁচ টাকা পিস পরে, ঠিক আছে। আর গরু জড়ি নিলে দেখেন আমরা 4 টাকা ধরতে পারি, কারণ কেউ যদি এক ডজন নেয় তাহলে আমরা 5 টাকা দিচ্ছি, তাহলে আমরা লাভ সীমিত। তখন আমরা 5 টাকা দিয়ে দিকে ভাই আমি এক গুরুষ মাল নিবো, তখন দেখেন আমরা 4 টাকা বেতলে আমাদের চলে, সমস্যা নেই। মাল গুরু জড়ি মাল নিতেছে, এটা পুরান কাস্টমার। এই যে লিপস্টিক গুলো দেখেন, এই মাল এই লিপস্টিক গুলো মাত্র 20 টাকা, এটা মাত্র 20 টাকা, এটা মাত্র 65 টাকা। এদের আইল্যান্ডারটা দেখেন, এটা মাত্র 45 টাকা, শুধু 45 টাকা। এদের মালটা দেখেন মাত্র 60 টাকা, মাত্র 60 টাকা। এদের নখ দেখেন, মেয়েদের হাতের নখ আছে, কম দামি এদের নখ 97 দিয়ে। এদের মালটা দেখেন মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা নখ। এদের মালটা দেখেন, আবার দেখেন এদের এই মালটা দেখেন 5 টাকা, আপনি যদি দৈনিক চিন্তা করেন 50,000 কামাবেন তাহলে তো পারবেন, ধৈর্য থাকতে হইব। এই যে মালটা দেখেন মাত্র 90 টাকা, এই মালটা মাত্র 75 টাকা, এগুলো এক কেজি বাসে মাত্র 75 টাকা, ঠিক আছে, মাত্র 75 টাকা মালটা। এদের লুজ পাউডার মাত্র দেখেন মাত্র 12 টাকা, লুজ পাউডার মাত্র 12 টাকা। এদের এগুলা দেখেন নখ পালিশ মাত্র 35 টাকা, মাত্র 35 টাকা। এগুলো আছে 16 টাকা, এগুলো আছে 30 টাকা দেখেন, এখন এগুলো আছে 30 টাকা। কেউ যদি বলে ভাই আমি সব অক্সিজেন পাইকারি, তখন দেখা যায় লাভ আমরা দুটো কম দিলেও সমস্যা নাই, ঠিক আছে। এই যে এগুলো আমরা আপনি খুচরে আপনার বক্স নিলে 30 টাকা, যদি আমি একদিন সব অক্সিজেন দিলাম 700 টাকা দিলেও সমস্যা নাই, তাহলে আর ধর না 28 টাকার মতো পড়ে। এই যে ক্যাপসুল লিপস্টিক, এটা খুবই হিট মাল, ঠিক আছে, এটা মাত্র আমার 5 টাকা পিস, 60 টাকা হইলে 10 টাকা পিস পরে, 10 টাকা 20 টাকা বিক্রি করে, মাত্র 10 টাকা পিস পরে, ঠিক আছে। এদের মেহেন্দি আছে, এগুলো মেহেন্দি তখন আমরা আসবেন আমাদের কাছে প্রচুর, এগুলো মাত্র 16 টাকা পরে, 16 টাকা মেহেন্দি মাত্র 16 টাকা, 16 টাকা পিস। ঈদের সময় কিন্তু এগুলো অনেক চলবে, আমরা 16 টাকা কিনে দাদা আমি নিউ মার্কেট দেখছি এগুলো 50 টাকা বিক্রি করতেছে, 16 টাকা মাল 50 টাকা। দেখেন এই যে লিপস্টিক গুলো দেখেন, এটা মাত্র 10 টাকা, এগুলো মাত্র 10 টাকা, এগুলো সব আইটেম 10 টাকা মাত্র, শুধু 10 টাকা, 20 টাকা বিক্রি করেন, 20 টাকা বিক্রি করে তো হয়ে যায়, ঠিক আছে। এই যে মালগুলো দেখেন, আগে রেট আছে 40 টাকা, বর্তমানে আছে 35 টাকা। আচ্ছা, আমরা যেহেতু কসমেটিক্স ঢুকছি, বিপুল অনেকে তো ভয় পায় চকবাজার থেকে কসমেটিক্স কিনতে, না না এটা তো ভয়ের, ওই যে মেকআপ এই আপনি ইয়েগুলো আর তখন ক্রিম আইটেম গুলো তো সমস্যা, আমাদের এগুলো তো সমস্যা না, আমাদের এগুলো তো ডুপ্লিকেট নাই, এগুলো কোনো গ্যারান্টি, এগুলো বাংলাদেশি গুলো 10 টাকা লিপস্টিক, চানাগুলো দেখা গেছে আপনার মানে 48-35 টাকা, শুধু 35 টাকা, ঠিক আছে, এই মালগুলো শুধু 35 টাকা। এদের মালগুলো দেখেন, এই মালগুলো মাত্র 40 টাকা, এগুলো প্রচুর দিয়ে দেন মাত্র 40 টাকা। আর এই মালটা দেখেন আবার 35 টাকা, দেখেন এটা মাত্র 35 টাকা। আমি এক কাস্টমার জিজ্ঞেস করছি, ভাই এই মালটা কত বিক্রি করেন, কবার 150 টাকা বিক্রি করেন, আমি কো 150 টাকা কেন বিক্রি করেন, 35 টাকা মাল 50 টাকা তো বিক্রি করতে পারেন, কবার 50 টাকা গুলো মাল নেয় না, মাত্র 20 টাকা। এদের মালটা আছে পাউন্ড, দেখেন এগুলো আগে আছে 130 টাকা, আর বর্তমানে 120 টাকা, এগুলো অনেকগুলো ডিজাইন আছে। এদের কাজল দেখেন, এটা দেখেন মাত্র 20 টাকা, শুধু 20 টাকা। এদের দেখেন, এদের আইল্যানার, এই মালটা আছে 26 টাকা মাত্র, শুধু 26 টাকা, ঠিক আছে, শুধু 26 টাকা। আচ্ছা, এই দেখেন
এদের মালটা দেখেন, এটাতে 540 টাকা বক্স, সফিদের টাকা বক্স, এটাতে 540 টাকা বক্স, 540 টাকা বক্স, ফুল বক্সের দাম 540 টাকা। এটা কি এই যে অনেক জনে কি করে যে কম্বো বানায়, হ্যাঁ অনেক জনে কম্বো বানায় বিক্রি করে, অনলাইনে অনলাইনে বিক্রি করে। আমাদের থেকে মাল এই যে মালটা, আরে একটা ফেস পাউডার, এটা এটা এক পিস, এই যে দেখেন ফাউন্ডেশন এক পিস, আইল্যানার এক পিস, লিপস্টিক এক পিস, মেকআপ এক পিস, পেট এগুলো নিয়ে একটা কম্বো বানা, এদের প্রাইমার এক পিস কম্বো বানায়, এর একটা রেট দিয়ে অনলাইনে বিক্রি করে। আচ্ছা, তো আমাদের থেকে ওরা আসে কি করে, আর এগুলো বক্সে বক্স নিয়ে ওরা নিয়ে কম্বো বানায় বিক্রি করে, ঠিক আছে, এই মালগুলো, এই মালগুলো, ঠিক আছে। এই যে মালটা দেখেন আইল্যানার মাত্র 25 টাকা, 25 টাকা, এই মালটা আইল্যানার মাত্র 25 টাকা, দেখেন এই মালটা, এই মালটা মাত্র, কত সুন্দর সুন্দর মালাগুলো আছে। এই যে মালটা যে মাসকারা মাত্র 45 টাকা, দেখেন মাসকারা, মাসকারা মাত্র 45, এই এই মালটাও মাসকারা মাত্র 45, এটাও মাসকারা মাত্র 45, এই মালটা আছে দেখেন মাত্র 25 টাকা, এটা 25 টাকা। এবার সেম এটা নতুন একটা মাল আসছে, দেখেন এই নতুন একটা মাল আসছে, আমাদের নিত্য নতুন মাল আছে, এই মালটা দেখেন, এই মালটা অনেক সুন্দর একটা, মাত্র 40 টাকা, খুব সুন্দর একটা মাল না, মাত্র 40 টাকা, দেখেন 120 করে বেচতে পারবেন, ওকে 120 করে বেচতে পারেন, খুব 40 টাকা কিনে, 40 টাকা কিনে মাত্র, খুব সুন্দর একটা মাল, ঠিক আছে। এই মালটা দেখেন, এই যে মালটা দেখেন, এই মালটা দেখেন, এগুলোর রেট কমে গেছে, মাত্র এখন 35 টাকা শুধু, 35 টাকা পিস, এগুলোর রেট কম। এটা আবার বাংলা মাল আছে, সেম এই মাল বাংলাটা আছে, এটা এটা কম দামি, ওকে, সেটা কত দাম এটার বাংলাটা? 10 টাকা মাত্র, 10 টাকা, মানে এইটার মধ্যে সেম দেখতে এটা 10 টাকা, এটা দেখেন এই মালটা 35, এই মালটা 10 টাকা, ওকে। এখন কেউ যদি কম দামি মাল কাম রেডি দিই, মা যদি দা ভালো মাল কা সানা মাল কা দাম নাম রেডি দিই, ঠিক আছে, এটা চান্স মাল, ওকে, ঠিক আছে। আচ্ছা বিপুল ভাই, আপনার দোকান থেকে যদি কেউ অর্ডার করতে চায়, মিনিমাম কত টাকা অর্ডার করতে হবে? আমাদের এখানে ধরেন, আমরা আবার একটা কথা বলি, আমরা খুচরা সেল করি না, যে আপুরা ভাইয়ারা দেখতেছেন, আমাদেরকে একটা জিনিস ইয়া করবেন, আমরা খুচরা সেল করি না, শুধু পাইকারি, একমাত্র যারা ডিস্ট্রিক্টের পাইকারি, ঢাকা আসতে পারতেছে না, যারা বিভিন্ন সমস্যা, আবার দেখা গেছে নিজের কাজকর্ম থাকে, এরা আসতে পারতেছে না, হয়তো দেখা গেছে মাল দরকার, তখন ওনাদের জন্য আমাদের এই ভিডিও গুলা, তারা তারা ব্যবসা করার জন্য, তারা আমাদেরকে, অনেক মহিলারা দেখে দোকানে বাসাত বসে বিক্রি করে, ওরা আমাদের নাম্বারে কল দেয়, মহিলা মানুষ আসতে পারছে, আমরা ওদের নাম্বারে কন্ডিশন করে মাল পাঠিয়ে দিই, আমাদেরকে মাত্র 1000 টাকা দেন, অগ্রিম 1000 টাকা দেয়, 1000 টাকা দেওয়ার পর আমরা এই মালগুলো কন্ডিশন করি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর দিই, আবার দেখা যায় আমরা ইয়েতে পাঠিয়ে দিই, এগুলো তো নিশ্চিন্তে কিনতে পারবে, এগুলো এই মালগুলো দেখেন, এই শুরু মাত্র 240 টাকা, 240 টাকা, এই যে মালটা দেখেন, এই মালটা মাত্র 200 টাকা, 200 টাকা, মাত্র 200 টাকা, এই মালগুলো দেখেন, এটা মাত্র 160 টাকা, 160 টাকা, মাত্র 160 টাকা, ঠিক আছে। এই মালটা দেখেন অনেক সুন্দর একটা মাল, এই মালটা দেখেন 140 টাকা, 140 টাকা, এই যে মালটা আছে 160 টাকা, 160 টাকা, এগুলো অনেকগুলো ডিজাইন, প্রচুর ডিজাইন, এই মালটা নতুন আছে দেখেন, অনেক সুন্দর একটা মাল না, এই মালটা দেখেন 150 টাকা, এটা 150 টাকা, 150 টাকা, মাত্র অত সুন্দর একটা মাল, ব্যবসা দিতে চায়, কি পরামর্শ দিবেন তাকে? তাদেরকে প্রথমত পরামর্শ দিব, আপনি যেখানে মালটা বিক্রি করবে, আমাদের কাছে আসার আগে আপনি যেখানে মালটা বিক্রি করবেন ওই স্থানটা ঠিক করতে হবে, ওই জায়গাটা, আপনার প্রতিষ্ঠানটা ভালো হইতে হবে, স্কুল কলেজ থাকতে হবে, এবং ওখানে
মেয়েদের আনাগোনা থাকতে হবে। আচ্ছা, তখন দেখা যাবে আপনি মালটা নিয়ে বিক্রি করতে পারবেন। আপনি আগে কোথায় বিক্রি করবেন আমাদের ভিডিও দেখে চলে আসলে হবে না। আপনি কোথায় বিক্রি করবেন, আপনি দোকানটা কোথায় দিবেন, এটা ওই জায়গাটা ফিক্সড করতে হবে। এটা ঠিক করার পরে কেউ ব্যান গাইতে বিক্রি করে, কেউ দোকানে বিক্রি করে, আমাদের দেখেন আমাদের কসমেটিক মেডিসিন আমাদের আইটেম অভাব নাই। এখন আমরা যদি শুধু লিপস্টিক মেকআপ বসে দেখতেন তাহলে এক দুই মাল বিক্রি চলে যায়। এখন আমাদের একটা কাস্টমার আসলে আমাদের বিল হইতে আছে, একটা একটা নিবে। এই জন্য মোপাশালের কাস্টমার গুলো এমনই, আপনি এ টু জেড আমাদের এই মালের লগে দেখা থাকে বেড়া প্যান্টি পাঁচ ব্যাগ লেডিস ব্যাগ ধরে একদম সব আইটেম, সব আইটেম মাল দিয়ে একটা দোকানটা সাদা খেলা ডালনা দিয়ে। ওকে, এবার আমি দেখো এদের গলা সেট দেখেন, ফ্যামিলি সেট দিয়ে এদের মালটা দেখেন 180 টাকা। এইগুলো ডিজাইন হতে মাত্র 180 ফ্যামিলি সেট। আচ্ছা, এদের মালটা দেখেন 200 টাকা, এটা 200 টাকা। এই মালটা দেখেন 160 টাকা, এগুলো 160 টাকা, 160 টাকা মাত্র 160 টাকা। ওকে, এগুলো বাচ্চা। এদের মালটা দেখেন মাত্র 30 টাকা, 30 টাকা, 30। এদের মালটা দেখেন, এই মালটা দেখেন মাত্র 31 টাকা, 31 টাকা। আইলান এগুলো সব সময় রানিং, এগুলো আমার লাগে আমি চক বাজার আসার পর থেকে এগুলো দেখতেছি, এখনো চলতেছে। ওকে, এখনো চলতেছে, এগুলো চক বাজার আসার পর আমি দেখতেছি। এই মালগুলো দেখেন, এদের মালগুলো 25 টাকা, অনেক সুন্দর সুন্দর মাল আমাদের 25 টাকা জোড়া। হ্যাঁ, এর কানের দুল দেখেন, আমাদের কাছে আইটেমের অভাব নাই। একটা যখন দোকানদার আসে তখন আমরা তার দোকানটা সাজা দিতে পারি। অনেক কাস্টমার, অনেক কাস্টমার পাইছি ভাই, বিশ্বাস করবেন না, এত ভালো একটা কাস্টমার কয় বিপ্লব ভাই, আমার 50-60 হাজার 1 লাখের ভিতরে দোকানটা সাজা দেয়। তখন দেখা আমরা একটা 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 করে সব আইটেম দিয়ে দিই। তখন এই দোকানদার বসে থাকে ভাই, কোনো মাল না ছিল শেষ করতে পারবেন, আপনি এই মালটা দশ আপনি নিলেন, আপনি এই ডিজাইন গুলো চলতেছে, একটা ডিজাইন চললো না, আপনি আমার জন্য মালটা রিটার্ন আনলে আমি পরিবর্তে অন্য মাল দিয়ে দিই। এই মালটা দিকে যেটা বেচতে পারছেন এটা নিয়ে যায়, ঠিক আছে। তার আমরা দোকান গুলো সাদা দিই, ঠিক আছে। তো আশা করি যে আমরা যেভাবে তাদেরকে যদি আদেশ করি যে আপনি বিক্রি করবেন, কাস্টমার রিটার্ন করিয়েন না, আপনি মালটা 120 টাকা চাইলেন, আপনি কিনে মাত্র 30 টাকা, আমি কাস্টমার 60 টাকা করে দিয়ে দেন না সমস্যা কি। এই যে মালটা দেখেন মাত্র 4 টাকা, 4 টাকা পিস, এই মাত্র মাত্র 4 টাকা। এটা কি লিপস্টিক? লিপস্টিক মাত্র 4 টাকা, ঠিক আছে। এই মালগুলো দেখেন মাত্র, এই মালগুলো দেখেন 140 টাকা পাতা। এখন তো হিউজ আইটেম ঝুলাই রাখা, আরো ডিজাইন আছে ভাই, আমরা লাগাইবার কথা সময় না, আরো ডিজাইন আছে। আচ্ছা, এগুলো মাত্র 140 টাকা, আমারও লাগে 40 টাকা পাতা। কতগুলো থাকে পাতা? মধ্যে ইয়ে থাকে আপনার, এই এটা 10 10 10 ইয়ে থাকে, 10 পিস করে থাকে, 10 পিস করে থাকে, 10 পিস করে থাকে। এই যে এই মালটা দেখেন 720 টাকা, এটা বকিলি বলে। আচ্ছা, এটা বকিলি বলে মাত্র 720 টাকা। ওকে, এই যে পিন মেডিক দেখেন, এই যে এটা মাত্র 60 টাকা পিস, মাত্র 60 টাকা পিস, 60 টাকা পিস। আর এটা এটা হচ্ছে দেশিটা, এটা চায়নাটাতে 13 টাকা, চায়নাটাতে 13 টাকা। এই দেখেন ব্যাসলেট দেখাইছি, এই গুলো ব্যাস দেখেন, এই যে মালগুলো দেখেন 100 টাকা দেখেন, এই মালগুলো খুব রানিং মাল, মাত্র 100 টাকা। আচ্ছা ভাই, আমি একটা কথা বলতাম, এই যে আমরা যা আমরা সবাই তো ইম্পোর্টার করি, ইম্পোর্ট করি, অনেকজন দেখছি আমি ইম্পোর্টার, আমি ইম্পোর্টার, মাল যে কম রেটে দিতে পারবে এইটা হচ্ছে মেন। আচ্ছা, ইম্পোর্টার আমি যদি বলে আমি ইম্পোর্টার, আমি যদি মাল রেট যদি বাড়ানি, সেটা তো বড় কথা। কাস্টমার অনেক জানো কবে আপনি ইনপুট করেনি বা ইনপুট, আমরা এখানে সবচেয়ে বড় কথা কি, যেখানে 2 টাকা কম এখান থেকে মাল নেবেন। আচ্ছা, আমি যেখানে 2 টাকা কম কেমন দিতে পারেন? আমরা ইনপুট, আমরা যদি কই আমরা ইম্পোর্টার, যদি আমি মালের রেট 2 টাকা বাড়তে ধরি তাহলে তো ইম্পোর্টারের লাভ হলো কি? কাস্টমার লাভ হইতে হবে, তারে সহায়তা করতে হবে, তারে 2 টাকা মাল কমা দিতে হবে। এখন আমি ইম্পোর্টার বলি, কাজ ভিডিও মধ্যে ইম্পোর্টার তো বলা দরকার নাই না, ভিডিও তো আমরা মালের রেট বলতে। এগুলো কি ব্রেসলেট? এগুলো আছে ব্রেসলেট, মিলিয়ন ভিডিওতে আছে, আসে মালের রেট বলবার লাগে। অনেক জনকে আমি ইনপুট করলে কি, তুমি কাস্টমার মাল ফিরে দিবা? ইনফোটা অনেক নতুন কাস্টমার বুঝে না, বড় দোকান খোঁজে, বুঝছেন? অনেক বড় দোকান খোঁজে, বড় দোকান খুঁজে দেখি বড় দোকান দিবি, তোমার সাথে দেবো, তোমার মাল সাথে দেবো, মালের রেট দুটো কম দিতে ফেললে সেটাই ভালো। আমরা দেখা যায় মালের রেট কমাই দিই, ছোট দোকান বড় দোকান থেকে কি করবে, তোমার দরকার মাল, ঠিক আছে। অনেক কাস্টমার আসে ভাই, নতুন কাস্টমার বুঝে না ভাই, আমার দোকান তো ছোট কেন, আর দোকান ছোট থেকে মালের অভাব আছে, তুমি 5-10-20 লাখ টাকা মাল কিনো না, 20 লাখ টাকা মাল দেবো তোমার দোকানে, আমার দোকান একটা কোনো খালি হবে না, ঠিক আছে। দোকান ছোট বড় বড় কথা না, মালের রেট কম দিতে পারলে ভালো। এদের মালগুলো দেখেন 100 টাকা মাত্র, দেখেন এই মালগুলো দেখেন, এগুলো 100 টাকা মাত্র, 100 টাকা, ঠিক আছে, শুধু 100 টাকা এই মালগুলো দেখেন। অনেকগুলো ডিজাইন দেখেন, দেখ 350 টাকা বিক্রি হয়, 350 টাকা বিক্রি হয়, ঠিক আছে, 350 টাকা বিক্রি হয়। মালগুলো খুব সুন্দর না ভাই? মালটা খুবই সুন্দর, খুব সুন্দর একটা মাল, ঠিক আছে। আপনাদের অনেক কাস্টমার ভাই, আমার আমি অনেক কাস্টমার মুখোমুখি হয়েছি, বুঝছেন ভাই বিপ্লব ভাই, আমার দোকান ছোট কেন ভাই, দোকান ছোট হলে দেখা দোকান এটা 10,000, তাদের 10,000 হলে আমরা ক্যারি খরচটা খরচটা কমে গেল না, আমরা খরচটা মালের থেকে তো উঠাই, দেখে আমার দোকানটা অনেক বড়, তাদের দোকান ভালো আছে 1 লাখ টাকা, 1 লাখ টাকা মালের থেকে উঠামো, তাহলে আমরা কোনটা ভালো, ছোট দোকান ভালো না? আমি কাস্টের দোকান কল পশু পুরান সবাই বলবো ছোট দোকান থেকে মাল কিনবেন, ছোট দোকান মালের রেট দুটো করলে কম পাইবেন, বড় দোকান কমাইবার কোনো কোনো সুযোগই নাই, বড় দোকানের খরচটা বেশি, ঠিক আছে। এদের মালগুলো মাত্র 100 টাকা, ঠিক আছে, এদের মালগুলো মাত্র 60 টাকা, এই মালগুলো 10 টাকা, এদের মালগুলো 5 টাকা, এই মালগুলো 5 টাকা, ঠিক আছে। অনেকগুলো মাল আছে, আংটিগুলো দেখেন প্রচুর আংটি আছে, দেখেন এদের আংটিগুলো দেখেন 10 টাকা, আংটিগুলো 10 টাকা, আংটিগুলো 10 টাকা, এটা বাচ্চা আংটি আছে, এগুলো আছে দেখেন, অনেক সুন্দর সুন্দর আংটি আছে, এগুলো আছে লাভ আংটি, অভাব নাই, এগুলো 4 টাকা মাত্র, 4 টাকা মাত্র, 4 টাকা,
এটা মার্কেট দিয়ে দিলাম 4 টাকা শুধু। এটা নাকুল আছে দেখেন, নাকুল আছে 2 টাকা 50 পয়সা, এটা নাকুল আছে 2 টাকা 50 পয়সা। ওকে, আর আপনারা আমরা দেখাতে আমাদের 2003 এ আমরা মাহাজন চক বাজারের মাহাজন 2003 এর এখনো আছি আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন হায়াত থাকে আমরা এই লাইনে থাকতে হবে। বিপ্লব ভাই আপনি তো এর আগে জানতাম চক বাজারের দোকান একটা ছিল, তারপরে এইটা 2 নম্বর দোকান, এখন নাকি দোকান আরেকটা করছে। আমাদের ভিডিওতে আমরা দেখছি আমাদের ছোট দোকান, সেই দোকানটা কই? ওই যে দোকান আমার পাশে আছে, ওই যে এখানে দেখা যায় কিন্তু না, পাশে আছে, আমি দেখা যাচ্ছে, আমি যাব একটু। আমাদের ওখানে একটা দোকান হইছে, ওই যে অনেকগুলো কাস্টমার একসাথে চলে আসে, তো যদি একসাথে 20 টা কাস্টমার চলে আসে তখন আমরা কি দোকানে ভাগ করে দিই, দুইজনে দোকানে দুইজনে একটা ভাগ করে দিই। তাহলে কাস্টমারদের রেটের সমস্যা, ভাই তুমি মাল বাছা করে আনো, আমি বিল করে দেবো। অনেক কাস্টমার কয় বিপ্লব আপনি বিল করে দেন, ঠিক আছে আমি বিল করে আপনার মাল বাছা করে আনো। তাহলে আমাদের লোক আছে অনেকগুলো আলহামদুলিল্লাহ, দোকানও আছে, দোকানের সমস্যা নাই, মালও আছে, ঠিক আছে। এই যে মালগুলো দেখেন, পাথর বেবি দেখেন, এই পাথর বেবি দেখেন মাত্র 100 টাকা, শুধু 100 টাকা, মাত্র 100 টাকা পাথর বেবি, মাত্র 100 টাকা। এই মালগুলো কত? এই মালগুলো মাত্র 10 টাকা, শুধু 10 টাকা, শুধু 10 টাকা পিস। আচ্ছা, ঠিক আছে পিস। আর এই এখানে অনেক আইটেম গুলো রাখতেছে, এই যে মালগুলো দেখেন, আলফিন, এটা আলফিন 70 টাকা, আলফিন 90 টাকা পুরোটা, শুধু পুরোটা, এটা পরে 5.5 টাকা, এটা পরে 6.5 টাকা, ঠিক আছে 6.5 টাকা। এই যে টপ গুলো, এগুলো তো সব সময় থাকে, এগুলো মাল রানিং মাল, 5 টাকা, 3 টাকা, 60 টাকা, এগুলো 60 টাকা। এদের মুখের ভিটামিন আছে, চুলের ভিটামিন আছে। এবার আমরা কি দেখব? এই যে মালগুলো টিকলি দেখেন, আমাদের প্রচুর টিকলি আছে, এগুলো 35 টাকা দেখেন, খুব সুন্দর সুন্দর টিকলি আছে, এগুলো সব টিকলি, এগুলো সব টিকলি। ব্যান আইটেম দেখা শেষ করতে পারেন না। এই যে মালগুলো দেখেন, ব্যান শুরু কত থেকে দাম? আমাদের আপনি যদি যারা পুরান কাস্টমার এরা যদি আসে দেখা যাচ্ছে কত আইটেমের ব্যান লাগবে, ব্যানটা এগুলো মাত্র 30 টাকা পড়ে, শুধু 30 টাকা। এই মালগুলো 4 টাকা, 4 টাকা করে 4 টাকা ব্যান, ব্যান অভাবে তার হাত দেখেন, তার হাত 80-6.5 টাকা মাত্র, 6.5 টাকা। এই যে মালগুলো 10 টাকা, এই মালগুলো 10 টাকা, ভাই ব্যান আর বার করি না, ব্যান অভাব নাই ভাই, ব্যান দিতে দেয় উড়ে দোয়ান, ব্যান দেখাতে সারা 1 ঘন্টা লাগবে ব্যান দেখাতে। ওকে, আমরা প্রয়োজনে রাখতে হয়, ঠিক আছে, আমাদের তো কাস্টমার ইউজ করবে, কাস্টমার রাখতে হয়, ঠিক আছে। এই যে মালগুলো দেখেন, এই যে 50 টাকা দেখেন, কার গ্যারান্টি করাচ্ছেন, প্রচুর চেন আছে, মাত্র 50 টাকা, শুধু 50 টাকা, ঠিক আছে। এই যে মালটা দেখেন, এই যে মালটা অনেক সুন্দর, মাত্র 20 টাকা, 20 টাকা, শুধু 20 টাকা, 50 টাকা বিক্রি করেন না, তারপরে 30 টাকা দিয়ে মাত্র 20 টাকা। তো দোকানে বাইরে চলে আসছেন পুরো? হ্যাঁ ভাই, দোকানে বাইরে চলে আসছেন। আমাদের এই যে মালগুলো দেখেন 120 টাকা, এই যে মালগুলো 70 টাকা, এগুলো দেখেন, মালগুলো দেখেন 5 টাকা, 4 টাকা, এদের উকুন চুরিনি 4 টাকা, 4 টাকা, এদের এগুলো আছে 5 টাকা, এগুলো আছে 5 টাকা, এগুলো আছে 60 টাকা, এদের তুলে বেড়া আছে, এগুলো আছে মাত্র 2 টাকা 50 পয়সা, 2 টাকা 50 পয়সা, 2 টাকা 50 পয়সা, ঠিক আছে। এদের মালগুলো আছে মাত্র 50 পয়সা, শুধু 50 পয়সা, শুধু এগুলো সাদা কালো আছে মাত্র 50 পয়সা, 2 টাকা বিক্রি হয় মাত্র 50 পয়সা কিনা, ঠিক আছে। এই যে মালগুলো দেখেন, চুরি আইটেম দেখেন, আমাদের এই মালটা দেখেন, এই মাল খুব আনলি বক্সের পিন মাত্র 10 টাকা, 10 টাকা। এই যে কালো কিলো কিলো এগুলো সব আছে, বসি পিন দিনে আমাদের তো আইটেম তখন আসবে, তখন কাস্টমার সব আইটেম মিলে দিলে দিব। এই যে মালগুলো দেখেন, এই মালগুলো দেখেন মাত্র 35 টাকা, 35 টাকা, মাত্র 35 টাকা, এগুলো জোড়া, এগুলো আছে 60 টাকা জোড়া, এগুলো আছে 60 টাকা জোড়া, ঠিক আছে। এই যে রুলিটা আছে দেখেন, এই রুলিটা আছে মাত্র 60 টাকা জোড়া, ইন্ডিয়ান রুলি মাত্র 60 টাকা ধরা, শুধু 60 টাকা ধরা। এদের 2 ফিট রুলি আছে মাত্র 120 টাকা দেখেন। এদের এগুলো আমাদের হিউজ পরিমাণ মাল আছে দেখেন, এগুলো আমাদের হিউজ পরিমাণ মাল আছে, এগুলো হিউজ পরিমাণ মাল আছে। এই যে দেখেন, এই মালগুলো, এই মালগুলো তো, এই মালগুলো অনেক নতুন আসছে, এগুলো দেখানো হয়েছে। এই যে মালগুলো দেখেন, জরি কাঁকড়া, জরি কাঁকড়া বড় আছে, এই জরি কাঁকড়া মাত্র 320 টাকা ডজন, 300 আনোদনা করা যায়, পাইকারি সেল করা, তখন এটা 24 টাকা, তখন তাকে তাদেরকে আমরা 10 টাকা ছাড়তে সময় লাগে না। এই যে মালটা দেখেন, অনেক সুন্দর, অনেক এগুলো অনেক ডিজাইন আছে। এই যে মালটা দেখেন মাত্র 520 টাকা, এই যে মাত্র 170 টাকা, মাদার ছোট 170 টাকা, এই যে ঠোঁটটা আছে 320 টাকা, তার 26 টাকা পড়ে, ঠিক আছে। এগুলো আছে মাত্র 10 টাকা, 10 টাকা, এগুলো আছে 10 টাকা, ঠিক আছে। এই যে আংটি গুলো দেখেন, এই যে আংটি গুলো দেখেন, এগুলো সব আছে 10 টাকা, প্রচুর আংটি আছে, ঠিক আছে। এদের চোখের পাপড়ি আছে, এদের দেখেন, এই মালটা আছে মালটা মৌ কাঁকড়া মাত্র 50 টাকা, 50 টাকা, ফুল ফাতে দাম 50 টাকা, এগুলো মাল খুব রানিং মাল। দেখেন এদের মালগুলো দেখেন, এদের চোখের পাপড়ি আছে মাত্র 15 টাকা, 15 টাকা, মাত্র 15 টাকা চোখের পাপড়ি। আংটি আছে মাত্র 10 টাকা, চুলির ভিটামিন আছে, মুখের ভিটামিন, এটা আছে দেখেন, এটা আছে মাত্র 10 টাকা, এটা মাত্র 10 টাকা। সেট গুলো দেখেন,
দেখেন 130 টাকা পাতা, দেখেন অনেক সুন্দর 130 টাকা পাতা, এই যে এগুলা, এই দেখেন 130 টাকা পাতা, এগুলা দেখেন অনেক সুন্দর সুন্দর সাড়ে ফিন আছে 130 টাকা পাতা, এটা একটা ডিজাইন কই, এই যে সাড়ে ফিন এগুলো 130 টাকা, দেখেন খুব এগুলো মাল চলতেছে, এগুলো 130 টাকা, এই যে সাড়ে ফিন আছে মাত্র 15 টাকা, 15 টাকা পিস, মাত্র 15 টাকা, এগুলো আছে 15 টাকা, এগুলো অনেকগুলো ডিজাইন মাত্র 15 টাকা, এই যে দেখেন পাথর কাঁকড়াগুলো আছে, দেখেন এই যে পাথর কাঁকড়াগুলো আছে, এগুলো আছে মাত্র 15 টাকা, এগুলো আছে 15 টাকা, এগুলো আছে 13 টাকা, এগুলা দেখেন পাথর কাঁকড়া মাত্র 25 টাকা, এই যে মালগুলা দেখেন, এই যে মালগুলা মাত্র 50 টাকা, এই যে আমরা রেটও লাগাই রাখছি মাত্র 50 টাকা, আমরা যেটা বলি এটা, এই যে মালটা দেখেন মাত্র 40 টাকা, শুধু 40 টাকা মালটা, পাথর কাঁকড়া মাত্র 40 টাকা, ঠিক আছে, এটা কাঁকড়া রেট যখন আসবেন, এই যে এগুলা দেখেন প্রচুর ডিজাইন আছে, এগুলো প্রচুর ডিজাইন আছে, মাত্র 10 টাকা পিস, এগুলো মাত্র 10 টাকা পিস, এগুলো শুধু 10 টাকা না, প্রচুর কালেকশন আছে মাত্র 10 টাকা, এগুলো কিন্তু ভাঙবো না, এগুলো আসার দিলেও ভাঙবো না, মাত্র 10 টাকা, ঠিক আছে, মালগুলো শুধু 10 টাকা, এই যে মালগুলোর মধ্যে আইজেন দেখেন, এগুলো যে মাদার এগুলো আছে 60 টাকা, এই যে এগুলো আছে এগুলো ভাঙবো না, এগুলো 60 টাকা পিস, এগুলো দেখেন আসার দিলেও ভাঙবো না, শুধু 10 টাকা, এগুলো রাবার মাল, ঠিক আছে, শুধু 10 টাকা, ঠিক আছে, এই মালগুলো যদি তারা ব্যবসা করতে চায় দেখা মাল আস্তে আস্তে নিয়ে বেচবেন, দেখবে আস্তে আস্তে দোকান দোকানদার হইতে হবে ধৈর্যবান, আপনার কাস্টমার সবসময় আসবে না, এক ঘন্টা বসলেন কাস্টমার আইলেন আপনি দোকানটা বন্ধ করে চলে গেলেন, মানে এটা হইতে হবে, আপনার সকালবেলা দোকান বললেন বিকালবেলা বন্ধ করে রাত্রে বন্ধ করবেন, আল্লাহ নামে কাস্টমার আসবে, আপনি কাস্টমার তার নামে বলি আসবে না, কখন আসে আপনার দোকানটা খোলা রাখতে হবে, এই যে মালটা দেখেন, এই যে আমরা সকাল 8টা বাজে খুলি, রাতে কাস্টমার থাকে রাতে 10টা 11টা 12টা বাজে যায়, কাস্টমার থাকলে এগুলো 3 টাকা, দেখেন আমি 3 টাকা রেট লাগাই, 3 টাকা, এই যে মালটা 2 টাকা, দেখেন 2 টাকা, 2 টাকা, এগুলো 3 টাকা, এগুলো 2 টাকা, এগুলো প্রচন্ড ডিজাইন আছে, ঠিক আছে, অনেক ডিজাইন, এই যে এগুলো তুলাবেন ছোট আইটেম, এগুলো ছোট, এগুলো আছে 1 টাকা, মোকা ক্র্যাক 1 টাকা, 1 টাকা, এই যে এগুলো বলফিন, এগুলো বলফিন আছে মাত্র 10 টাকা, এগুলো আছে 8 টাকা, এই যে ফুলিয়ার আছে, এই যে আমার একটা দোকান আছে, দেখেন এই যে দোকানে দোকান, এই কিন্তু এই যে একটা দোকান আছে, 3 নাম্বার দোকান না বিধু ভাই, এটা 3 নাম্বার দোকান, এই দোকান, এটা দোকান হবে না, ঠিক আছে, এই যে 3 নাম্বার দোকান, এই মালে দেখেন হিউজ কালেকশন আছে, এই যে আংটিটা আছে মাত্র 30 টাকা, এই আংটিটা আছে মাত্র 30 টাকা, ওকে, মাত্র 30 টাকা, দেখেন এটা আমার একটা দোকান, এই দেখেন আমার দোকানগুলো, দেখেন এই যে আমার এখানে এই যে দোকানগুলো, এই যে আমরা মিথ্যা কথা বলে যে আমার দোকানগুলো চকের ভিতরে আমার দোকান আছে, ঠিক আছে, কাস্টমার আলহামদুলিল্লাহ ভালো কাস্টমার আছে, এই যে আমাদের শাখাগুলো বাড়াইতে যেতে, এই যে এটা আছে মাত্র 30 টাকা, এটা আছে 25 টাকা, ঠিক আছে, এই যে আয়না আছে দেখেন 90 টাকা, এই যে মোবাইল আয়না অনেক সুন্দর একটা মাল, এটা মোবাইল আয়না, ঠিক আছে, মায়েরা পাঁচ বিঘের ভিতরে রাখে মোবাইল আয়না বলে, মাত্র 90 টাকা, ঠিক আছে, 90 টাকা, শুধু 90 টাকা, খুব সুন্দর একটা মাল, এদিকে দেখেন অনেকগুলো ডিজাইন, ডিজাইন অভাব না মালের, প্রচন্ড ডিজাইন আছে, ঠিক আছে, এটা আমার 3 নম্বর দোকান, সব মালে আছে এখানে, মোটামুটি মাল অভাব না, এটা স্টকের মাল, আর স্টক প্রচুর মাল, একটা সেট দেখাই, এই দেখেন একটা সেট দেখাই, দেখেন এই সেটটা দেখেন মাত্র 40 টাকা পিস, 40 টাকা পিস, গলার সেট দেখেন মাত্র 40 টাকা, শুধু 40 টাকা, এই যে পাঁচটা সেট আছে দেখেন, এই ঝুমকা গুলো আছে দেখেন, এই ঝুমকা আছে মাত্র 60 টাকা, দেখেন সিটি গুলো ঝুমকা মাত্র 60 টাকা, খুব সুন্দর একটা দুল না, শুধু 60 টাকা, এগুলো আমাদের সিটি গুলোর দুল, ঠিক আছে, এগুলো আমাদের ডিজাইন আছে, এই দেখেন আবার ইয়ে আছে, এই যে সেট গুলো আছে, এই যে গলার সেট গুলো আছে, ওই সেট গুলো ওই দোকানে নাই, এই যে এগুলো আছে মাত্র 180 টাকা, দেখেন 180 টাকা, মাত্র 180 টাকা, অনেক সুন্দর সুন্দর মাল আছে, 180 টাকা, খুব সুন্দর সুন্দর মাল আছে, এই যে মালটা দেখেন, এই যে মালটা দেখেন 180 টাকা, আবার একটু বড় সাইজও আছে, একটু বড় মাল আছে, দেখেন এগুলো, এগুলো আছে 240 টাকা, এই যে এগুলো আছে 240 টাকা, বড় সাইজ গুলো 240 টাকা, আলহামদুলিল্লাহ মাল অভাব নাই, আলহামদুলিল্লাহ, যদি আপনি দেখেন একটা দোকান ব্যবসা করেন কম 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 করি, দেখেন কত মস্ত একটা ফুজি লাগে, আমি যেটা জানি যে আমরা তো নতুন যখন ভিডিও করছি আমরা তো বুঝতাম না, ঠিক আছে, তো আমরা যা দেখছি আমরা যখন কাস্টমারের তখন কথা শুনি কত মস্ত একটা ফুজি লাগে, পরবর্তীতে না আপনি সেট লাগে, সেট লাগবে সেট নিলেন, লিপস্টিক লাগবে লিপস্টিক, সব আইটেম ধর একসাথে বিক্রি হয় না, যেটা যদি শেষ হইতে ওটা ওটার জন্য আসবেন, কত মাত্রা যে ফুজিটা লাগে ওই জিনিসটাই সবচেয়ে মেন, আমরা একটা ফুজি লেন আমরা মোটামুটি আমরা দিতে যাইতে তো 500 লাখ টাকা লাগে, তো দেখেন আপনি 2-1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, আর আর বিদে যাইতে আপনি 20টা কিনলেন
বিশটা টাকা কাগজটা ফালাই দিলেন, আর এখানে তো দেখেন টাকাটা গোড়ায় রেখে গেলাম, মাল মাল আছে, টাকা আছে, ঠিক আছে না? ওই জিনিসটা সবচেয়ে বেড়ে দেখছে যে আমি কিছু করতে পারেন সারা জীবন জন্য, সারা জীবনে আমার টাকাটা টাকাটাও আছে ব্যবসাটাও আছে সবই আমরা রয়ে গেল, ঠিক আছে? এই যে একটা মাল আসছে দেখেন, এই চারটা মাল আছে দেখেন, খোলার সুযোগ পাবেন, অনেক সুন্দর মাল, স্টার মাত্র আসছে। আর এটা আমাদের কোরবানিদের উপলক্ষে ভিডিওটা, যারা তাদের কোরবানিতে মাল নেবেন আপনি ঈদের দুই চার দিন আগে আসবেন, দেখে দেখুন ঝামিলা, এখন মাল নিয়ে যাবেন দু টাকা কমও পাইবেন, দু টাকা কম পাইলেন, অগ্রিম মাল নিলে দু টাকা কম পাওয়া যায়, ঠিক আছে? অগ্রিম নিয়ে যান কোরবানিদের উপলক্ষে। আমরা ঈদের পাঁচ দিন আগে আসলেন তখন আমাদের দোকানে অনেক ঝামিলা, কথা বলতে দাদা অনেক কাস্টমারের সাথে কথা বলতে দাদা অনেকগুলো কাস্টমার একসাথে যায়, তো যারা দেখা যায় ব্যবসা শুরু করবেন একটু আগে আগে হলে মালটা নিয়ে দেখা যায় আমরা মালটাও দেখলেন তখন মাল উঠছে, কাস্টমারও আপনার ফলো করলো যে মালগুলো নতুন চলে আসছে। আর সবাই ভালো রাখবেন, সব ভালো থাকবেন, কোরবান সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন, আপনাদেরকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন, সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। দর্শক, আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা, একদিন সমাজের অন্য দশজন আপনাকেই অনুসরণ করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন। পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে। শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। Thanks for staying with Business BD.